29 কৃষ্ণপুর আঞ্চায় দক্ষিণ কৃষ্ণপুর পঞ্চায়েত সমিতিনি তিন নম্বর আসরথায় ভারতীয় জনতা পার্টি নঙ্গী ত্রিশীয় পঞ্চায়েত চম্বারিনি ক্যান্ডিডেট সুজিত দাস নবাংপুর বাই কপ্লাই খাঞ্জান বাকি দক্ষিণ কৃষ্ণপুর পঞ্চায়েত তিন নম্বর আমচায় তেলেমুরা আডি ব্লক বাই খবজাক আমচায় তিনি কাইসাল ফান্ডা খাইজাকা থাঙ্গি মাঝারি খেয়া তিব্র সাহায্য মন্ত্রী বিকাশ দেববর্মা বর থাঙ্গি ক্যান্ডিডেট সুজিত দাস নবাংপুর বাই কপ্লাই খাঞ্জান বাকি চম্বারি অবৈখা দক্ষিণ কৃষ্ণপুর ঘোলাবাড়ি গোপীপালক স্কুল প্রাঙ্গণে পঞ্চায়েত সমিতি সাত নং এলিয়ামোড়া আমাদের পঞ্চায়েত সমিতি ইলেকশন উপলক্ষে আজকে আমাদের সভা হয়েছে। এই সভায় আমাদের আগামী 8 আগস্ট ইলেকশন হবে। আগামী 8 তারিখ আমাদেরই জিত হবে। যারা অপোজিশন আছে কংগ্রেসের ওদেরকে মানুষ বিশ্বাস করে না, মানুষ বিসর্জন করবে। কারণ বিজেপিকে মানুষ বিশ্বাস করে, গরিবের জন্য কাজ করে। মোদিজির নেতৃত্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে যে সরকার চলছে, গরিব মানুষের সরকার, পাবলিকের সরকার, জনসাধারণের সরকার, মানুষের জন্য কাজ করা কাজ করে, তার জন্য মানুষ আমাদেরকে আগামী 8 তারিখ ভোট দেবে। আমাদেরই জিত হবে, শুধু সময়ের অপেক্ষা। 12 তারিখ রেজাল্ট হবে, সব প্রার্থী আমাদের বিজয় হবে। নমস্কার।